দেখুন, এবার ইসরায়েল ও ভারত ইসলাম বিরোধী যে জোট করছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফরে নিন্দা করল ইসলামাবাদ। ভারত ও ইসরায়েল আসলে ইসলাম বিরোধী আতাত তৈরি করছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী খাওয়াজা আসিফ বুধবার এই ভাষাতেই ইসরায়েল প্রধানমন্ত্রী ভারত সফরের নিন্দা করেছেন। এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে খাওয়াজা আসিফ জানান, দুই দেশই মুসলিম অধ্যুষিত এলাকা দখল করে রয়েছে। ভারত কাশ্মীর দখল করে রয়েছে, অন্যদিকে ইসরায়েল প্যালেস্টাইনের বিস্তীর্ণ এলাকা দখল করে রয়েছে। সাক্ষাৎকারে গুজরাতের গোধরা সংঘর্ষের কথা উল্লেখ করেছেন তিনি। বোঝাতে চেয়েছেন ভারত মুসলমানদের জন্য মোটেই নিরাপদ নয়। মুসলিম গণহত্যার জন্য ভারতকেই দায়ী করেন খাওয়াজা। 15 বছর পর 6 দিনের ভারত সফরে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার আহমেদাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে রোড শো করেন তিনি।